বিশাল লড়াইয়ে নজরে ঘাটাল আরো অথই জলে ঘাটাল মাস্টার প্ল্যান আজও এখনো অবধি ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো অংশই পরিপূর্ণ হয়নি ফি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং তার বিস্তীর্ণ এলাকা বহু বছর আগে এই ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা ছিল কিন্তু কিন্তু বাস্তবায়ন এখনো অবধি হয়নি বাঁশের সাঁকোই একমাত্র ভরসা এই ঘাটালে বন্যা হলে বাড়িতে জল ঢুকে যায় কোমর অবধি জল উঠে যায় এবং নিরুপায় হয়ে যান মানুষ আপনাদেরকে ফাইল ছবি দেখাচ্ছি প্রত্যেক বছর বন্যায় শেষ বছরেও কিছু ভয়াবহ পরিস্থিতি ছিল ঘাটালে সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রশ্ন একটাই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথায় বৈগ্রঞ্জন ঘোষ সিনিয়র এডিটর তিনি সেখানে গিয়েছিলেন কোথাও বাঁশের সাঁকো সেটাও ভেঙে পড়েছে এবং এরকম বহু সাঁকো রয়েছে যা ভেঙে পড়েছে কি ছবি তিনি তুলে ধরেছেন দেখুন একবার এই মাস্টার প্ল্যানটা হবে মাস্টার প্ল্যানটা কি আমি কলকাতা থেকে এসেছি একটু আপনারা তো ঘাটালের মানুষ মাস্টার প্ল্যানটা কি বন্যায় ডুবে যায় তো সেটা ডুববে না আরকি ডুববে না হ্যাঁ বন্যাতে ডুববে না ওই ঘাটাল এলাকাটা তো ডুবে যায় ঘাটাল এলাকাটা ডুবে যায় না বন্যা এলাকাটাকে এটা হবে কবে হয়ে যাবে এক বছর হবে কবে ঈশ্বরের হাত ঈশ্বরের হাত আমি তো দেখতে পাচ্ছি ঈশ্বরের হাতে যেখানে দাঁড়িয়ে আছি এখানে কি এক কোমর জল হয়ে যায় মানে এই ব্রিজ ডুবে যায় কি বলছো ঘাটালে দেবের যে প্রচার সেই প্রচারে আমরাও সঙ্গী এবং সেই সফর সঙ্গী হিসাবে যখন যাচ্ছিলাম তখন এরকম একটি বাঁশের সাঁকো এবং এই বাঁশের সাঁকো এই মুহূর্তে যেখানে রয়েছে সে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এভাবেই নদীর ওপর দিয়ে বাঁশের সাঁকো এবং এখান দিয়েই এভাবে বাইক যায় আমি একবার দেখাবো বাইক যেভাবে বেরিয়ে যায় বড় ব্রিজ হলে তো ভালো হয় দাদা কবে 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 হবে কি করে জানবো হ্যাঁ কবে হবে দেখা যাক না আপনি আমি দেখে যেতে পারবো মনে হচ্ছে তো না না কবে হবে এটাই বাংলার মানুষ কিন্তু কাকা ধৈর্যশীল এই এই বাসের এই বাসের সাঁকো কতদিন ধরে এই সাঁকো বছর পাঁচ সাতে হয়েছে তার আগে কি আবার সাঁকো ছিল বাসে না তার আগে নৌকা ছিল নৌকো মানে বাসের সাঁকো ছিল না নৌকো করে আসতে হতো হ্যাঁ 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 প্র্যাকটিস করতে হবে তো প্রত্যেকের সাইকেল টোটো আছে নৌকো চালানো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে এই এই পুরো ওই যে ওই পাড়টা কি গ্রাম চাষের সময় কোন চিহ্নে ভোট দেবেন বলবেন না বলবেন না তার কারণ বলাটা উচিত নয় গণতান্ত্রিক ভাবে কিন্তু যে মানুষের জন্য কাজ করবে তাদের ভোট দেবে চোখে চোখ রেখে লড়াই করতে হবে আমাদের সে তো ঠিক কথা বেশ অনেক ভালো থাকুন এই মুহূর্তে প্রচুর লোক জমে গেছে এই মুহূর্তে কারণ তাদের জন্য এই নৌকোয়ে যাতায়াত করা বা এই যে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করাটা সহজ বিষয় অনেক দিদি দাদারা এই মুহূর্তে আমাকে দেখছে ভাবছে কলকাতা থেকে কোন পাগল এলো যে এরকম বাঁশের সাঁকো দিয়ে যে রোজ যাতায়াত করতে হয় সেটা দেখেনি হ্যাঁ বন্যার সময় তাই এখানে বন্যা প্রতি বছরই হয় তো এইখানে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে কথাবার্তা চলছে এটা অবশ্যই হওয়া দরকার কাকা আমাকে একটা কথা বলো তো এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কি খায় না মাথায় দেয় খায় না মাথায় দেয় যেটা না আমাদের নদীর জলের সমস্যা জল পাস হলেই সেটা আমাদের সমস্যার সমাধান হবে ওইখানটায় জলটা জাম খেয়ে যাচ্ছে অর্থাৎ
অভিষেক বাবু বলেছে আমার নিজের টাকা দিয়ে 1400 কোটি টাকা 1400 কোটি টাকা পড়ে যাবে, মানে মাস্টার প্ল্যান হলেই সমস্যা মিটবে, ঘাটালের বাস্তব ছবিটা তুলে ধরলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ, যেখানে ঘাটালবাসীর একটাই দাবি, দাদা মাস্টার প্ল্যানটা করুন, জলে ডুবে যায় প্রত্যেক বছর, এই একই ঘটনার পুনরাবৃত্তি আর পছন্দ হয় না। অপরদিকে বিজেপি প্রার্থী হিরণ তিনি কি বলছেন শুনুন। ওনার তো 10 বছরের যে মিথ্যে কাহিনী সেটা আজকে মানুষ ধরে ফেলেছেন, সেই জন্য কেশপুরে আপনারা দেখেছেন মানুষ ওনাকে ঘিরে ধরছে যে আপনি যে মিথ্যে কথা এতদিন ধরে বলেছিলেন আমাদের কিছুই পাইনি, মা রাস্তা নেই, জল নেই, বাড়ি নেই, সেতু তো দূরের কথা, মানে উনি যে দেবরা ত্যাবাগেরিয়া ব্রিজের সামনে 2019 দাঁড়িয়ে বলেছিলেন ব্রিজ করতে না পারলে উনি আর ভোটেই দাঁড়াবেন না, সে ব্রিজটা তো এখনো ভেঙে পড়ে আছে, ওখান থেকে তো উল্টে উনি তোলা তুলতেন, আমি সেই তোলা তোলাটা বন্ধ করে দিচ্ছি। তো ওনাকে বলবেন যে এই ভাঙা ব্রিজ গুলো কি উনি ভেঙে দিয়েছেন না উনি তৈরি করছেন, মানে কোনটা উন্নয়ন, উনি যেগুলো ভেঙে দিয়েছেন সেটা উন্নয়ন একটু ওনাকে জিজ্ঞেস করবেন। আর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে মিথ্যে কথা বলে আসছিলেন উনি এবং মুখ্যমন্ত্রী গত 10 বছর ধরে, তার তো আমি ডকুমেন্ট আপনাদের চ্যানেলে এসে বসিয়ে দেখিয়ে দিয়েছি যে কেন্দ্রীয় সরকার 2018-তে পাশ করে দিয়েছিল টেকনিক্যাল আর 2022-এর 10% অর্থনৈতিকভাবে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। আমরা ক্ষমতায় আসবো, বিজেপি এখানে জিতবে, এক মাসের মধ্যে আমরা কেন্দ্রীয় সরকারের যে অ্যাপ্রুভড প্রজেক্ট ঘাটাল মাস্টার প্রকল্প এবং রেলওয়ে পাঁশকুড়া থেকে ঘাটাল যে রেলওয়ে এই দুটো কাজ আমরা এক মাসের মধ্যে শুরু করবো। হিরণের বক্তব্য আমরা শুনলাম, তিনি বারবারই বলছেন যে 2018 সালে প্ল্যান পাশ করানো হয় কিন্তু তারপরেও বাস্তবায়ন হয়নি, এবং এর পাল্টা দেব তৃণমূলের প্রার্থী, দুবারের সাংসদ এবং তারপর তৃণমূলে ফের একবার প্রার্থী হয়েছেন তিনি ঘাটাল থেকে, তিনি কি বলছেন শুনুন একবার। দেবের জন্য যুদ্ধ তো আমার মনে হয় কি বিরোধী দল এখানে করতে তাকে শুভেচ্ছা ভালো হোক, ওর মঙ্গল হোক, আমারও মঙ্গল হোক, দেখছি বুঝতে পারছি না, ও যেন শান্তিতে থাকে, ভালোবাসায় থাকে, যেটা একটু আগে বলেছি।